সবাইকে আবার একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নিউজ। আশা করি নিউজটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের নিউজটি পরবর্তী পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। আর আমাদের চ্যানেলের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের নিউজের শিরোনাম, সুচির নিরবতায় ক্ষুব্ধ হয়ে অ্যাওয়ার্ড ফেরতের ঘোষণা। মিয়ানমারের নেত্রী আং সান সুচির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সম্মানসূচক ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বব গেল্ডফ। সুচিও একই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বব গেল্ডফ মনে করেন রাখাইনদের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর জাতিগত নিধন রোধে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন সুচি। তিনি বলেন, আমাদের শহরের সঙ্গে সুচির যে সম্পৃক্ততা তা আমাদের সবার জন্য লজ্জার। বব গেল্ডফ এক বিবৃতিতে বলেন, আমরা তাকে সম্মানিত করেছিলাম কিন্তু তিনি আমাদের লজ্জিত করেছেন। এরই প্রতিবাদে তিনি সোমবার ডাবলিনের সিটি হল কর্তৃপক্ষের কাছে তার অ্যাওয়ার্ড ফিরিয়ে দেবেন বলে জানান। এর আগে গত মাসে অক্সফোর্ড সিটি কাউন্সিল 1997 সালে দেয়া সুচির ফ্রিডম অব দ্য সিটি অ্যাওয়ার্ড প্রত্যাহার করে নেয়। উল্লেখ্য, মিয়ানমারের সেনা সদস্যদের ভয়াবহ নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন রোহিঙ্গা মুসলিমেরা। রোহিঙ্গা সম্পর্কে আরও অনেক নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। আর আমাদের চ্যানেলের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না।